আমন্ত্রণ। এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতে শিরোনাম, বাংলাদেশের পুলিশ সংস্কারের সমর্থন করবে ইতালি, অভিবাসনের বিষয়ে একই সঙ্গে কাজ করবে দুই দেশ, জানালেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করতে চায় চীন, রপ্তানি করতে চায় নিজ দেশে, জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পেশ করেছেন, পরিচয়পত্র ও সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত। বাংলাদেশের পুলিশ সংস্কারে সমর্থন করবে ইতালি, এছাড়া ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে একই সঙ্গে কাজ করবে দুই দেশ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত অ্যান্টনিও অ্যালেসান্দ্রো। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, ইতালিতে নিরাপদ, সংগঠিত, নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং পুলিশি সংস্কার আলোচনায় প্রাধান্য পেয়েছে। প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একের পর এক বৈঠক করার এক সপ্তাহ পরে এই বৈঠক হলো। জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে শ্রমিক নেওয়ার আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে সেই মাছ নিজ দেশে রপ্তানি করতে চায় বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান। সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চীনে মাছ রপ্তানি করতে চায়। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, এসব পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস রেগনান উইক্স এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াহাব সাইদানি। সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস্থল রাষ্ট্রদূতদের গার্ড অফ অনার প্রদান করেন। রাষ্ট্রপতি সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে বলেন, সুইডেনের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতায় মহিলা ও শিশুদের উন্নয়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ থেকে ওষুধ, টেক্সটাইল, পাটজাত পণ্য সহ বিভিন্ন বিশ্বমানের পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কুয়েতের সরকারি প্রজেক্ট বা আকুদ হুকুমার ভিসা অন্য খাতে বা আহলি ভিসাতে পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস এই বিষয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের একটি নতুন সিদ্ধান্ত জারির উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ করা হয়, সরকারি চুক্তি এবং প্রকল্পে কর্মরত বা আকুদ ভিসার প্রবাসীরা অন্য খাতে ভিসা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন। উক্ত নতুন নিয়ম কার্যকর হবে আসছে 3রা নভেম্বর থেকে। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশটির ক্লিনিং কোম্পানিগুলোতে 1/3 প্রবাসী বাংলাদেশে কাজ করছেন। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশের পুলিশ সংস্কারকে সমর্থন করবে ইতালি, অভিবাসনের বিষয়ে একই সঙ্গে কাজ করবে দুই দেশ, জানালেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করতে চায় চীন, রপ্তানি করতে চায় নিজ দেশে, জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পেশ করেছেন, পরিচয়পত্র, সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।